বিসমিল্লাহির রহমানির রহিম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত ক্যাডেট আইএস হোম স্কুল অনলাইন ক্লাসে তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি লিওন মিয়া, সহকারী শিক্ষক বাংলা। আজকে আমি তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাস করব, সেটা হবে আমাদের ব্যাকরণের ওপর। তো আমি আশা করব আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলেই খাতা কলম বই হাতে নিয়ে বসো, এবং তোমাদের যে দুই নং বইটা আছে জানো, যেন আমার বাংলা ব্যাকরণ ও নির্মিতি ওই বইটা সকলেই হাতে নিয়েও নিয়ে তোমরা সকলেই 54 পৃষ্ঠা এবং 56 পৃষ্ঠা বাহির করো। আর সে 54 এবং 56 পৃষ্ঠায় যে ব্যাকরণটা আমরা পড়াচ্ছি, সেই ব্যাকরণটা হচ্ছে আজকে আমি পড়াবো যে ক্রিয়ার কাল। আজকে আমার ব্যাকরণ আলোচ্য বিষয় কি? ক্রিয়ার কাল। তো আমরা প্রথমে জানবো ক্রিয়ার কাল কি, যে ক্রিয়া হচ্ছে কোনো কাজ। ক্রিয়া মানে কি? কোনো কাজ। আর কাল মানে হচ্ছে সময়। তাহলে আমরা বলতে পারি কাজের সময়। তো ক্রিয়ার কালের সংজ্ঞাটাকে আমি বলছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন যে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়কেই কাল বলে। মানে কাজটা যখন আমরা সম্পূর্ণ করি সেই সময়টাকে আমরা কি বলি? কাল বলি। যেমন বলতে পারি সবিতা পড়ছিল, সবিতা কি করছিল? পড়ছিল। নুপুর ভাত খাই, শুভ আগামীকাল স্কুলে যাবে। তাহলে তুট্ট সোনামণির আপনারা দেখেন যে সবিতা পড়ছিল মানে এই বাক্য দ্বারা বোঝা যাচ্ছে এখন পড়তেছে। নুপুর ভাত খাই, নুপুর ভাত কি? খায়, খাচ্ছে। শুভ আগামীকাল স্কুলে যাবে, তো আগামীকাল যাবে, নুপুর ভাত খাচ্ছে। তো সেই হিসাবে আমরা কি করতে পারি? এই ক্রিয়ার কালকে সেই হিসাবে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে ভাগ করা যায়। তিনটা ভাগ হচ্ছে কি? বর্তমানকাল, অতীতকাল ও ভবিষ্যৎকাল। তাহলে আমরা বলতে পারি ক্রিয়ার কাল কয়টি? ক্রিয়ার কাল হচ্ছে তিনটি। তো আমরা এখন জানবো বর্তমান কাল কাকে বলে। যে ক্রিয়ার কাজ বর্তমানে হয় বা হচ্ছে বুঝায়, যে কাজটা এই মুহূর্তে হচ্ছে বুঝায়, তাকে বর্তমান কাল বলে। আমি আবার বলছি, যে ক্রিয়ার কাজ বর্তমানে হয় বা হচ্ছে বোঝায় তাকে বর্তমান কাল বলে। যেমন আমি ভাত খাই, তাহলে কি হচ্ছে? আমি এখন ভাত খাচ্ছি। সবিতা বই পড়ে, সবিতা বই পড়ছে। আর এই বর্তমান কালকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? চারটি ভাগে ভাগ করা যায়। আপনারা দেখেন, একটি হচ্ছে নিত্য বর্তমান, আর একটা হচ্ছে গঠমান বর্তমান, আর একটা হচ্ছে পুরাগঠিত বর্তমান, আর একটি হচ্ছে বর্তমান অনুজ্ঞা। তাহলে আমরা বলতে আবার বলবো যে বর্তমান কালকে কয়টি ভাগে ভাগ করা যায়? বর্তমান কালকে চারটি ভাগে ভাগ করা যায়। তো আমি এখন বলবো যে নিত্য বর্তমান কাকে বলে। নিত্য বর্তমান বলে সাধারণভাবে কোনো কাজ, ক্রিয়ার কাজ বর্তমানে হয়, এরূপ বুঝালে তাকে সাধারণ বা নিত্য বর্তমান কাল বলে। নিত্য বর্তমান কালকে আবার সাধারণ বর্তমান কালও বলে। এই জন্য আমি দুটাই বলে দিচ্ছি, যে সাধারণভাবে কোনো ক্রিয়ার কাজ বর্তমানে হয়, এরূপ বুঝালে তাকে সাধারণ বা নিত্য বর্তমান কাল বলে। যেমন ফাহিম স্কুলে যায়, জয় বই পড়ে, তাহলে কি এই এখন হচ্ছে? নিত্য বলি, নিত্য হচ্ছে মানে যে কাজটা চলছে, এখনই চলছে, সে কাজটাকে আমরা নিত্য বর্তমান বলি। বর্তমানে যে কাজটা চলছে সেটাকে আমরা নিত্য বর্তমান বলি। বুঝতে পেরেছেন? এখন আমি বলবো গঠমান বর্তমান। কোনো কাজ চলছে বা ঘটছে, এখনো শেষ হয়নি, এরূপ বুঝালে তাকে গঠমান বর্তমান কাল বলে। আমি আবার বলছি কি, যে কোনো কাজ চলছে বা ঘটছে, এখনো শেষ হয়নি, এরূপ বুঝালে তাকে গঠমান বর্তমান কাল বলে। যেমন
খেলছে, বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে যে কাজটা হচ্ছে বা ঘটছে এটাকে বলা হয় গতমান বর্তমানকাল। এখন আমি বলবো যে পুরা গঠিত বর্তমানকাল, ক্রিয়ার কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরূপ বুঝালে তাকে পুরা গঠিত বর্তমানকাল বলে। আমি আবার বলতেছি যে ক্রিয়ার কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান, এরূপ বুঝালে তাকে পুরা গঠিত বর্তমানকাল বলে। যেমন তামাল ভাত খেয়েছে, সুমি স্কুলে গিয়েছে, যে কাজটা বর্তমানে ঘটতেছে কিন্তু তার ফলটা বিদ্যমান। কামাল স্কুলে যাচ্ছে, গিয়ে কি করবে এটার ফল নাই, সুমি স্কুলে গিয়েছে এটারও কি নাই, ফল না। যে তামাল ভাত খাচ্ছে এরও বর্তমান অনুজ্ঞা, যে ক্রিয়া দ্বারা বর্তমানে আদেশ উপদেশ অনুরোধ বা প্রার্থনা বোঝায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে। আমি আবার বলতেছি যে ক্রিয়া দ্বারা বর্তমানে আদেশ উপদেশ অনুরোধ বা প্রার্থনা বোঝায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে। যেমন বাইরে যাও, এটা আপনার কি কি করলো আদেশ, যেমন আদেশমূলক। যেমন সৎ পথে চলো, এটা হচ্ছে উপদেশ। ভিতরে আসুন, তাহলে কি হলো, অনুরোধ করলো যে আপনি ভিতরে আসুন। তো আমি আশা করি বর্তমানকালটা বুঝতে পেরেছেন। এখন আমি আলোচনা করব অতীতকাল। দেখেন এখন আমি কি আলোচনা করব, অতীতকাল। অতীতকাল কাকে বলে, যে ক্রিয়ার কাজ আগে শেষ হয়ে গিয়েছে তার ফল আর এখন নেই তাকে অতীতকাল বলে। যেমন আমি ভাত খেয়েছিলাম, যেটা আমি কে আগে করছি বা আগে কোনো কাজ শেষ করেছি এমন যদি হয় সেটাকে কি বলা হয়, ক্রিয়ার অতীতকাল বলা হয়। যে অতীতকালকেও আবার চারটি ভাগে ভাগ করা হয়, সেটি হচ্ছে একটা হচ্ছে সাধারণ অতীত, একটা হচ্ছে গঠমান অতীত, একটি হচ্ছে পুরাগঠিত অতীত, একটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। তাহলে আবার বলি আমি যে অতীতকালকে কয় ভাগে ভাগ করা হয়, চারটি ভাগে ভাগ করা হয়। ছোট্ট শুনে মনে আপনারা খুব ভালো করে জিনিসটা ফলো করবেন, যেন একটি হচ্ছে সাধারণ অতীত, একটি হচ্ছে গঠমান অতীত, একটি হচ্ছে পুরাগঠিত অতীত, একটি হচ্ছে নিত্যবৃত্ত অতীত। তো এখন আমি জানবো যে সাধারণ অতীত কাকে বলে, যে ক্রিয়ার কাজ অতীতে হয়েছিল তার কালকে সাধারণ বা নিত্য অতীতকাল বলে। যেটা যে ক্রিয়ার কাজটা আগে ঘটেছিল এমন কাজকে কি বলা হয়, সাধারণ অতীত বলা হয়। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, রহিম ঢাকা গিয়েছিল, যেটা শেষ হয়ে গেছে। গতমান অতীত, কোন ক্রিয়ার কাজ অতীতকালে চলতেছিল এরূপ বুঝালে তাকে গতমান অতীতকাল বলে। আমি আবার বলছি যে কোন ক্রিয়ার কাজ অতীতকালে চলতেছিল এরূপ বুঝালে তাকে কি বলে, গতমান অতীতকাল বলে। যেমন সুমি বই পড়তেছিল, তাহলে কি অতীত বুঝেছে, বই পড়তেছিল মানে পড়তেছে। তাহলে আমরা বুঝতে পেরেছি তো যে গতমান অতীত কাকে বলে, এখন আমরা জানবো পুরাগঠিত অতীত। পুরাগঠিত অতীত কাকে বলে, যে অতীতে শেষ হয়েছিল এরূপ দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে শেষ হয়েছিল তার কাজকে পুরাগঠিত অতীতকাল বলে। আমি আবার বলছি যে অতীতে শেষ হয়েছিল এরূপ দুটি কাজ, দুটা কাজ করছিল, এর মধ্যে যে কাজটি একটি কাজের পূর্বে হয়েছিল এরূপ যদি বোঝা সেটাকে কি বলা হয়, পুরাগঠিত অতীতকাল বলা হয়। যেমন ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল, তার মানে কি ডাক্তার আসার পূর্বে রোগী মরে গেছে, তাহলে কোন কালটা আগে করছে, রোগী মরে গিয়েছিল, এমনটাকে কি বলা হয়, পুরাগঠিত অতীতকাল বলা হয়। আমি আবার বলছি যে নিত্যবৃত্ত অতীত কাকে বলে, দেখেন অতীতকালে যে কাজ নিত্য বা সচরাচর বা নিয়মিতভাবে গড়ত তার কালকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। যে অতীতকালে কথা বলছে যে কাজ নিয়মিত গড়ত, নিয়মিত গড়ত এমন নিয়মিত গড়ত যে কাজটি করত সেই কাজটিকে নিত্যবৃত্ত অতীত বলে। যেমন আমি প্রতিদিন নদীর ধারে বেড়াতাম, তাহলে কি বলতেছে যে অতীতে প্রত্যেক দিন আমি কি করতাম, হ্যাঁ নদীর পাশে যেতাম, সেটাকে বলা হয় কি নিত্যবৃত্ত অতীত। জি এখন আমি বুঝাবো ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল কাকে বলে, যে ক্রিয়ার কাজ এখনো শুরু হয়নি
भविष्य शुरू हो सम्पूर्ण एरूप बोधे भविष्यकाल बोले आबार भविष्यकाल जे काल पूर्वे भविष्य भविष्य एम जो काज थे भविष्यकाल भविष्यकाल के आज चार भागे भाग करा जाए एक साधारण भविष्य एक गठमान भविष्य एक पुरागठित भविष्य एक भविष्य अनुज्ञा तो बोलो जे साधारण भविष्यकाल का जे क्रिया साधारण भाव पर भविष्य सम्पूर्ण हो बोझा साधारण भविष्यकाल बोले যেমন আমি ভাত খাবো কাজল স্কুলে যাবে আমি ভাত খাবো তাহলে কি অতীত না বর্তমানে খাবো মানে আমি কে খাবো পরে খাবো এমন যদি হয় সেটাকে কি বলা হয় সাধারণ ভবিষ্যৎকাল বলা হয় বর্তমান ভবিষ্যৎ যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে অনেকক্ষণ বা কিছুক্ষণ চলতে থাকবে বোঝায় তাকে বর্তমান ভবিষ্যৎকাল বলে যে কালটা কি পূর্বে অনেকক্ষণ চলতে পারে বা অল্প কিছু সময়ের মধ্যে শেষ হতে পারে এমনটাকে বর্তমান ভবিষ্যৎ বলে যেমন সে গিয়ে থাকবে তুমি লিখে থাকবে এখন আমি বলবো পুরাগঠিত ভবিষ্যৎ ভবিষ্যতে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে বুঝালে তাকে পুরাগঠিত ভবিষ্যৎকাল বলে আমি আবার বলছি ভবিষ্যতে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পূর্ণ হবে বুঝালে তাকে পুরাগঠিত ভবিষ্যৎকাল বলে যেমন বৃষ্টি আসার আগে আমি বাড়ি যাব বলতেছি কি বৃষ্টি আসার আগে আমি কি করব বাড়ি চলে যাব তাহলে একটি কাজের পূর্বে কি হতেছে বাড়ি যাওয়াটা হইতেছে তার নাম হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা যে ক্রিয়ার দ্বারা ভবিষ্যতে আদেশ উপদেশ অনুরোধ বা প্রার্থনা বুঝায় তাকে ভবিষ্যৎ অনুজ্ঞাকাল বলে যে কাজটা আমি কি ভবিষ্যতে তোমাকে আদেশ করবে অনুরোধ করবে উপদেশ দিবে এমন কাজটাকে বলা হয় ভবিষ্যৎকাল যেমন আগামী কাল হাতে হাতের লেখা আনবেন তাহলে এটা কি আদেশ দিছি আমি নিয়মিত স্কুলে যাবেন এটা আপনাকে আমি উপদেশ দিছি তো ছোট্ট শনিবারেরা আশা করি আপনারা সকলেই এই আমার যে আজকে আমি ক্রিয়ার কালটা পড়ালাম আপনারা বুঝতে পেরেছেন সো আজকে যে আমি ক্রিয়ার কালটা বললাম সেখান থেকে আপনারা যে বাড়ির কাজটি করবেন বাড়ির কাজটি হচ্ছে যে বর্তমান কাল কাকে বলে বর্তমান কাল কত প্রকার ও কি কি উদাহরণ সহ লিখেন তার মানে কি আপনারা এটা আপনারা কোথা থেকে আলোচনা করবেন দেখেন এই যে বর্তমান কাল কাকে বলে এই যে বর্তমান কাল কাকে বলে এবং বর্তমান কত প্রকার ও কি কি এই এতটুক পৃষ্ঠা এই পৃষ্ঠাটা হবে আপনাদের এসডব্লিউ তো আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন এবং প্রত্যেকে হ্যাঁ এসডব্লিউ করে স্কুলে জমা দিবেন তো আজকে এই পর্যন্তই আমি অন্য একটি ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ।